অ্যাকনে পিম্পল স্টকের মধ্যে এক মিনিটের শুধু ভুলের জন্য কিন্তু দাগ অনেক বেশি গভীর হতে পারে, যেটা কিন্তু ফেসের মধ্যে খুব বাজেভাবে প্রভাব ফেলে। ডেড সেলস, ক্লগ পোর্স আর অতিরিক্ত সিবাম নির্গত হওয়ার কারণে ফেসের মধ্যে ব্রণ হয়ে থাকে। ত্বককে হেলদি এবং ভালো রাখতে হলে অবশ্যই পিম্পলসের সঙ্গে ফাইট করার মতো কোনো কিছু প্রোডাক্ট ব্যবহার করা উচিত। দীর্ঘদিন থেকে আমরা সকলেই জানি ফেসের মধ্যে যদি ব্রণ থাকে, কোনো মার্কস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো ভালো ফেস প্যাক ট্রাই করা অবশ্যই উচিত। DIY বানিয়ে কিন্তু আমরা বাড়িতে ব্যবহার করে থাকি ব্রণ কমানোর জন্য। বাড়িতে ফেস প্যাক বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তার মধ্যে চারকোল, তারপর টার্মারিক অর্থাৎ হলুদ, তারপর হচ্ছে বেসন, এই ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে থাকি। তাছাড়াও আমরা ব্যবহার করে থাকি নিম পাতা। নিম পাতার ফেস প্যাকও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই লাভদায়ক, কেননা নিম পাতা ব্রণ কমাতে সাহায্য করে। তো বিউটি ইন্ডাস্ট্রির বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন এখন ফেস প্যাক আমরা মার্কেটে কিনতেই পাই, যেগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে। কিন্তু ব্রণ কমানোর জন্য আসলে কোন ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য কার্যকরী হবে, আমাদের ব্রণকে বাড়াবে না, ব্রণকে বরঞ্চ কমাতে সাহায্য করবে, সেই ফেস প্যাকগুলো নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনে ভোগে, বুঝতে পারে না কোনটা ব্যবহার করবে। তাই আজকে আমি তোমাদের সাথে কয়েকটি ফেস প্যাক শেয়ার করব, যেগুলো শুধুমাত্র ত্বকের ব্রণ কমাতে সাহায্য করবে এবং ব্রণের জন্য সুটেবল। তাই ভিডিওটি রোজ স্কিপ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে লিস্টের নাম্বার ওয়ানে যে ফেস প্যাকটি আছে, ডট অ্যান্ড কি পলিউশন প্লাস অ্যাকনি ডিফেন্স গ্রিন ক্লে মাস্ক। এই ফেস প্যাকটি যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আছে, আমাদের ত্বকে ভেতর থেকে ডিটক্সিফাইং করতে হেল্প করবে, আমাদের ভেতর থেকে ত্বকের ভেতরে যে সমস্ত টক্সিন জমা হয়ে থাকে সেগুলোকে বের করতে সাহায্য করবে। তাছাড়াও এই ব্র্যান্ডটি দাবি করছে এটা অ্যান্টি এজিং প্রক্রিয়াটাকে যতটা তেজ করতে সাহায্য করে, ঠিক একইভাবে আমাদের অ্যান্টি পিম্পলসের অ্যাকনিসের সাথে থাকে সেটাকে রিডিউস করতেও হেল্প করে। এই ফেস মাস্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার ব্যবহারে আমাদের যে লোম ছিদ্র থাকে ত্বকের মধ্যে, সেই লোম ছিদ্রগুলোকে ভেতর থেকে ক্লিয়ার করবে, যাতে লোমকূপের মধ্যে কোনো রকম কোনো নোংরা ময়লা জমে ওখান থেকে কোনো ব্রণের সৃষ্টি না হয়। সেই সঙ্গে এটা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো সমস্যাও কিন্তু দূর করে। এই ফেস প্যাকটির ব্যবহারে ত্বক অনেক বেশি মোলায়েম, সফট এবং সুস্থ থাকতে সাহায্য করে। এই ব্র্যান্ডটি দাবি করছে সমস্ত কেমিক্যাল মুক্ত এই ফেস প্যাকটি ফেস থেকে ব্রণ কমাতে সাহায্য করবে। নাম্বার টু, কনশিয়াস কেমিস্ট এক্সফোলিয়েটিং ফেস মাস্ক। যদি তুমি ব্রণ কমানোর জন্য ভালো একটা ফেস মাস্ক অথবা ফেস প্যাক খুঁজছো, তাহলে কনশিয়াস কেমিস্টের এই এক্সফোলিয়েটিং ফেস মাস্ক তোমার জন্য একটা ভালো ফেস মাস্ক হতে পারে। বিশেষ উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি আমাদের স্কিনের ব্রণ এবং অ্যাকনে পিম্পলসকে এই সমস্ত কিছুকে ফোকাস করে এই ফেস প্যাকটি তৈরি করা হয়েছে। এই ফেস প্যাকটির মধ্যে শুদ্ধ কেশর আছে, তাছাড়াও আছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের ত্বকে ভেতর থেকে ব্রাইটেন করতে হেল্প করে, অর্থাৎ আমাদের ত্বকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে। তাছাড়াও এই প্রোডাক্টটি সিবাম উৎপাদন হওয়াকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ফেসের মধ্যে কিন্তু নতুন করে ব্রণ সৃষ্টি হয় না এবং ব্রণের পরিমাণটা অনেক বেশি কমে আসে, ব্রণগুলো আস্তে আস্তে বসে যায়। ব্র্যান্ডটি এটা ক্লেম করছে যে এই প্রোডাক্টটি 100% কেমিক্যাল ফ্রি এবং ক্রুয়েলটি ফ্রি একটি প্রোডাক্ট, সেই জন্য এটা ত্বকের জন্য ব্যবহৃত একটা সুরক্ষিত প্রোডাক্ট। নাম্বার থ্রিতে যে প্যাকটি আছে সেটি হচ্ছে লাস্টারনিম ফেস প্যাক। অ্যাকনে পিম্পলসের সঙ্গে ফাইট করার জন্য লাস্টারনিমে যে সমস্ত প্রোডাক্টস আছে বেস্ট মানা হয়। নিম, পুদিনা, লং এবং হলুদের এক্সট্রাক্টসে তৈরি এই ফেস প্যাকটি ব্রণ কমাতে সাহায্য করবে। যাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন থাকবে অর্থাৎ মেছেদা, সেটাকে কমাতে সাহায্য করবে এবং ক্লিয়ার স্কিন পেতে সাহায্য করে। এই ফেস প্যাকটি ফেসের অয়েল প্রোডাকশনকে নিয়ন্ত্রিত করে, যার ফলে ফেসের মধ্যে ব্রণের সমস্যাটা অনেক বেশি পরিমাণে কমে যায় এবং স্কিন ভালো থাকে। পুরুষ এবং মহিলা সবাই ব্যবহার করতে পারবে এই ফেস প্যাকটি। এরা ডিটক্সিফাইং করবে ফেসকে, তোমাদের টক্সিন ফ্রি করবে, এর মধ্যে কোনো প্যারাবেন, সিলিকন দেওয়া হয়নি, যার ফলে এটা ত্বকের জন্য খুবই সুরক্ষিত মানা হয়। নাম্বার ফোর, ব্লু নেক্টার ভলকানিক ফেস ক্লে মাস্ক। তুমি কি ইন্ডিয়াতে একটা ভালো প্রোডাক্ট খুঁজছো তোমার ফেসের পিম্পলস কমানোর জন্য? আমি বলবো যাদের প্রচুর অয়েলি স্কিন, ফেসের মধ্যে সারাক্ষণ তেল নির্গত হয়, ফেসটা অনেক বেশি ব্রণতে ভর্তি, তাদের জন্য একদম পারফেক্ট হবে এই ফেস প্যাকটি। বিশেষ উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি শুধুমাত্র অ্যাকনিপ্রণ স্কিনের জন্য তৈরি করা হয়েছে। পিএইচ ব্যালেন্সকে মেনটেন করবে, ইম্পিউরিটিস এবং ডেড সেলস অর্থাৎ মৃত কোষকে দূর করতে সাহায্য করবে। এই ফেস প্যাকটি ব্যবহারে লোম ছিদ্রগুলো তোমাদের খুলে যাবে এবং ত্বকে ভেতর থেকে, এক কথায় এই ফেস প্যাকটি ত্বকে ইলাস্টিসিটি বুস্ট করতে সাহায্য করে। সমস্ত প্রাকৃতিক জড়িবুটি দিয়ে তৈরি এই ফেস প্যাকটি প্যারাবিন এবং সালফেট ফ্রি হওয়ার দাবি করে। অ্যাট লাস্ট নাম্বার ফাইভ, মেলো হার্বাল অ্যান্টি অ্যাকনে ফেস প্যাক। নিম গাছের ছাল এবং লং এবং মুলতানি মিট্টির গুণে ভরপুর এই ফেস প্যাক, আয়ুর্বেদিক এই ফেস প্যাকটি ব্রণের জন্য একটা সঠিক সমাধান বলা যায়। ফেস থেকে অতিরিক্ত তেল উৎপাদনকে নিয়ন্ত্রিত করবে এবং ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করতে সাহায্য করে এই ফেস প্যাকটি।
যার ফলে তোমাদের ত্বকে ব্রণের সমস্যা অনেকটা পরিমাণে কমে আসবে, ব্রণগুলো আগের তুলনায় বসে যাবে এবং নতুন করে ব্রণ হওয়ার কোনো চান্সই থাকবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এর মধ্যে উপস্থিত অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস আমাদের ত্বকে কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে, এই সঙ্গে এটা ত্বকে ইলাস্টিসিটি বুস্ট করতে সাহায্য করে। 100% সুরক্ষিত আমাদের ত্বকের জন্য এই ফেস প্যাকটি ফ্রেগ্রেন্স, প্যারাবিন, সিলিকন এই সমস্ত ক্ষতিকারক কেমিক্যাল থেকে মুক্ত। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ত্বকের জন্য সঠিক ফেস প্যাক পারচেস করতে পারবে বা নির্বাচন করতে পারবে। সবটাই তোমাদের বাজেটের উপর, আমি এখানে প্রাইসটা মেনশন করলাম না, কেননা অনেক সময় একটা প্রোডাক্টের দাম এক এক রকম হয়ে থাকে, অনেক জায়গায় একরকম হয়ে থাকে, সেই জন্য আমি বলছি না। তো এই ফেস প্যাকগুলির মধ্যে যদি তোমাদের স্কিন হয়ে থাকে অয়েলি এবং অ্যাকনি প্রোন, তাহলে এই ফেস প্যাকগুলির মধ্যে যে কোনো একটা তুমি পারচেস করো এবং ব্যবহার করো, ত্বকের কোনো প্রকার ক্ষতি হবে না, ত্বকের মধ্যে কোনো প্রকার নতুন করে ব্রণ সৃষ্টি করবে না, যেগুলো ব্রণ ফেসের মধ্যে থাকবে সেগুলোকে বসে যেতে সাহায্য করবে। তো আমি আশা করছি ভিডিওটি আজকে তোমাদের জন্য একটু উপকৃত হবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।